প্রথমবারের মতো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ১৬ দল। আসর শুরুর আগে আইসিসির অফিসিয়াল সংবাদ সম্মেলনে সব দলের অধিনায়করা উপস্থিত হয়েছিলেন এক মঞ্চে। সেখানে সবাই মিলে অফিসিয়াল ফটোশ্যুটেও অংশ নিয়েছেন। মেলবোর্নে রিজেন্ট থিয়েটার প্লাজা বলরুমে অনুষ্ঠিত হয় অধিনায়কদের নিয়ে সেই সংবাদ সম্মেলন। দুটি ভাগে আটজন করে মোট ১৬ দলের অধিনায়ক হাজির হন অনুষ্ঠানে। টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এর আগে কখনোই সব দলের অধিনায়ককে নিয়ে এমন অনুষ্ঠান দেখেনি ক্রিকেট বিশ্ব। প্রথম ধাপে টাইগার দলপতি সাকিবকে না দেখতে পেয়ে অবাক হয়েছিলেন অনেকেই। সাকিব হাজির হয়েছিলেন পরের ধাপে। অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত সহ আফগানিস্তান ও নেদারল্যান্ডের অধিনায়কদের নিয়ে প্রথম পর্ব শেষ হওয়ার পর হাজির হন বাকি আট দলের অধিনায়ক। সাকিবের সঙ্গী হন সেখানে ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণ সহ আরও অনেকে। দ্বিতীয় ধাপে বেশিরভাগ প্রশ্নই করা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের অধিনায়ককে। একেবারে শেষ পর্যায়ে আসে সাকিবের পালা। এশিয়া কাপের পর আরব আমিরাতের সাথে দুই টি টোয়েন্টি ম্যাচ ও ট্রাই নেশন সিরিজ খেলে বাংলাদেশ। বিশ্বকাপের আগে সব জায়গাতেই দল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালায় টিম ম্যানেজমেন্ট। সঞ্চালক সেগুলো মনে করিয়ে দিয়ে সাকিবকে প্রশ্ন করেন, এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থেকে কেমন খেলা প্রত্যাশা করা যায়, গেম প্ল্যানই বা কী হবে তাদের। জবাবে সাকিব মুচকি হেসে বলেন, আমাদের দলের বেশিরভাগই নতুন, এবারের বিশ্বকাপে আমাদের অনেকেরই দারুণ কিছু অভিজ্ঞতা হবে। এবারই প্রথমবারের মতো আমরা অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে যাচ্ছি। ক্রাইস্টচার্চে আমরা শক্তিশালী দুইটা দলের বিপক্ষে চারটা ম্যাচ খেলেছি। আমরা ভালো প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে কী করতে হবে এখন সেটা আমাদের জানা। ভালো করতে হলে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। সাকিবের উদ্দেশ্যে শেষ প্রশ্নটা সঞ্চালক করেন মজার ছলে। তিনি বলেন, দেশের হয়ে টি টোয়েন্টি খেলতে এবার প্রথম আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। সাকিব হেসে উত্তর দিলেন, হ্যাঁ, আর আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি। দেশের হয়ে এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সাকিব আল হাসান কখনোই টি টোয়েন্টি না খেললেও বিগ ব্যাশের সুবাদে অজিম উল্লুকে ঠিকই টি টোয়েন্টি খেলেছেন। সেই সাকিবের নেতৃত্বেই টিম টাইগার কেমন করবে সেটাই এখন সময়ের দাবি। সাইফুল ইসলাম, স্পোর্টস গসিপ।